অবিনাশ যখন আমাকে সহিংস আন্দোলন নিয়ে জিজ্ঞাসা করেছিল, তখন আমি বলে ভেবেছিলাম যে এটা বোধহয় নিছক কৌতূহল বশে ও বোধহয় জিজ্ঞাসা করছে। আমি যদি জানতে পারতাম যে ওই পথেই যাচ্ছে, তাহলে আমি ওকে বারণ করতাম। কিন্তু বাবা বলতো, সব দেশেই বিদেশি হানাদারদের তাড়াবার জন্য বন্দুকের দরকার হয়েছে। কয়েকটা ছোট ছোট দেশে সম্ভবপর হয়েছে ঠিকই, কিন্তু ভারতবর্ষের মতো এত বড় দেশে তো এভাবে স্বাধীনতা আসবে না। দু চারটে ইংরেজ মারলেই তো ওরা ভয় পেয়ে যাবে না। তাহলে ওদের কি করে ভয় পাওয়ানো যাবে? গান্ধীজিকে দেখ না, কিভাবে সর্বস্ব ত্যাগ করে আট হাতি ধুতি পরে নিজের আত্মপ্রত্যয়ের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আসলে কি জানিস, ধ্রুবতারার মতো লক্ষ্যে অবিচল থাকলে একদিন না একদিন লালকেল্লার ওপরে স্বাধীন ভারতের পতাকা উঠবেই। তাই যেন হয় ডাক্তার দাদু, আমি খালি ভাবছি যেদিন আমাদের দেশ স্বাধীন হবে সেদিন আবার ফিরে পাবো মা বাবাকে। দেশের জন্য লড়াই করতে গিয়ে কোথায় হারিয়ে গেল মা বাবা? সব আবার ঠিক হয়ে যাবে রে, তুই কিছু চিন্তা করিস না। অবিনাশ ওর জায়গায় ঠিকই আছে। আমি ভাবছি মালতীর কথা, ব্রিটিশ জেল তো ভালো জায়গা নয়, ও যত তাড়াতাড়ি ফিরে আসে ততই ওর পক্ষে মঙ্গল। আমি এখন বড় হয়েছি, আমি কিছুটা বুঝতে পারি, কিন্তু স্বরাজ, স্বরাজ এখন খুবই ছোট। ও যখন মাঝে মাঝে মার জন্য চিৎকার করে ওঠে তখন ওকে কি বলবো? হ্যাঁ, স্বরাজটা তো ঘুমিয়ে পড়ল, ওকে উঠিয়ে খাওয়া। তুমিও তো খাবে। হ্যাঁ, ওই একটু দুধ মুড়ি টুড়ি দে না। ঠিক আছে স্বরাজ, এই স্বরাজ ওঠ ভাই, চল খেতে চল। চল না। কি হলো রে, কি হলো আবার এত রাত? আমি দেখছি, এখানে শোন। হ্যাঁ যাচ্ছে, তুই যাবি? হ্যাঁ হ্যাঁ। কি হলো? বিশেষ কিছুই হয়নি। কুসুমপুরে রাতে নিশাচর প্রাণীরা কি করে ঘুরে বেড়ায় সেটাই দেখতে এলাম। তা দেখে নিন কেউ নিশাচর লুকিয়ে আছে কি। নিশাচর না স্যার, তার মেয়েটি তো আছে। ও, আপনি নিশুটি রাতে অবিনাশের মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন? শুনুন, এসপি সাহেব আসছেন সদর থেকে, কাল সকালে মেয়েটিকে নিয়ে থানায় দেখা করবেন। আপনাদেরই অন্যায় আবদার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আপনারা বিনা বিচারে এদের মাকে আটকে রেখেছেন। মা বাবা হারা এই নাবালক দুটোর মনের অবস্থা যে কি সেটা বোঝার ক্ষমতা আপনাদের নেই। শুনুন ডাক্তারবাবু, এসপি সাহেব আমায় অর্ডার দিয়ে পাঠিয়েছেন, আর সেটা আমি আপনাকে শুনিয়ে দিলাম। কাল সকালে এমনিতে মেয়েটিকে আপনি নিয়ে থানায় যাবেন তো ভালো, নচেত আমরা গ্রেফতার করে নিয়ে যেতে বাধ্য হব। আমি কি করেছি যে আমাকে ধরে নিয়ে যাবেন? ক্ষমতার দম্ভে এরা অন্ধ হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে অ্যারেস্ট করছে। নাহলে তোর মাকে কেন ধরে নিয়ে যাবে বল? ও তো কোনো অন্যায় করেনি। দেখুন ডাক্তারবাবু, এসপি সাহেব হয়তো ভালোর জন্যই আপনাদের ডেকেছেন। ওদিকে মালতী মুখার্জি তার ছেলে মেয়েকে দেখবার জন্য উতলা হয়ে উঠেছে, আপনারা গিয়ে বললে হয়তো তিনি নিজে দেখবার ব্যবস্থা করে দিতে পারেন। মোদ্দা কথা আপনি বলুন তো, আপনি কিসের জন্য এসেছেন? নিবেদিতাকে অ্যারেস্ট করার জন্য? ওই যে বললাম, কাল সকালে থানায় নিয়ে গিয়ে দেখা করাবেন। না, ও কিছুতেই যাবে না, আপনি চলে যান এখান থেকে। আপনি দয়া করে ওর সঙ্গে আমাকে কথা বলতে দিন। ভুলে যাচ্ছেন যে এটা আমার বসত বাড়ি, এখানে অন্য কারুর কোনো হুকুম চলবে না। দেখুন ডাক্তারবাবু, আপনি এসপি সাহেবের আদেশ অমান্য করতে পারেন না। অমান্য করলে কি করবেন? গ্রেফতার করবেন? করুন গ্রেফতার, আমাকে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে চলুন থানায়। ভেবেছেন কি যে একটা বাচ্চা মেয়েকে তার মার সঙ্গে দেখা করিয়ে দেবার লোভ দেখিয়ে থানা নিয়ে গিয়ে আটকে রেখে দেবেন? আমি বেঁচে থাকতে কোনোদিন তা হবে না, বলে দিলাম আপনাকে। আচ্ছা আপনারা কি বলুন তো, হ্যাঁ
এতটুকু একটা বাচ্চা। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। শুনুন, এসপি সাহেবের আদেশ অবজ্ঞা করলে আপনাকে কিন্তু শেষ দিন পর্যন্ত ভুগতে হবে। চলো।